সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ। সাবস্ক্রাইব করুন। ছেলে পুলি নিয়ে থাকতে হবে তো, সব এগুলো জলে ভর্তি, দেখতে পাচ্ছ? ঘরের ভিতরে জল বের হচ্ছে, ঘরে ডুবছে, চলো ঘর গুলো পাত্তাই দিচ্ছেন, কি বলবো বল? আকাশে জল ঢুকেছে, ওই যে জল দাঁড়িয়ে গেছে, সেই জল আসছে। এত কি জানি কি করে জানবো, ট্রেনমেন্ট করে না এমনি, এমনি ডিয়াল মিয়াল নাই, ডিয়ালে বিয়ে থেকে বেরিয়ে আসছে। অনেকদিন থেকে তো এখানে আছে, কবে থেকে সমস্যার মধ্যে পড়ছে? যবে থেকে এই ঘর হয়েছে তবে থেকেই হচ্ছে, বিল্ডিং বিল্ডিং হয় পাশে, বিল্ডিং হয়েছে। হ্যাঁ, কি বলেছিল যে ট্রেন হবে? হ্যাঁ, এখনো থাকতো তলা দিকে মোট সাতজন না ছজন শুয়ে, কোথায় শুবা যদি রাতে জল হয়? ছেলে পুলে সাপ ঢুকে যাচ্ছে, ব্যাং ঢুকে যাচ্ছে আকাশের জল। এই বিল্ডিংটা হবার পর থাকুন। হ্যাঁ, কিসের জন্য ঢুকেছে? কিসের জন্য? এই যে বিল্ডিংটা সব ড্যান ফ্যান সব বুঝিয়ে দিয়েছে,
আবার কি বিল্ডিং হয়ে গেলে তোমাদেরকে ড্যান করে দেবো, হাই ড্যান করে দেবো, তোমাদের কোনো কষ্ট হবে না, কোনো মানে যাওয়ার আসার কোনোই হবে না, কষ্ট হবে না। ওই জন্যে এখন দেখছি এখন ড্যান বুঝি দিয়েছে, বিল্ডিং হয়ে গেল, এখন পর্যন্ত রাস্তাও করে দেয় না, কিছুই করে দেয় না। বলেছিল সারি সাগরকে বলো তোমাদেরকে যা বলেছিল তোমরা তাই ওর কথা শুনেছিলে, বলো আগে কি দেখি কি বলে ওরা। ওনারা কি বলছে? ওনারা বলছে দুবো এখনো করে আসে নে তো তো ঘর হয়ে গেছে সারি সাগর আমাদের গাছ কিছু বিঘনা কাঁথা সব ভিজে গেছে জলে, জলকাণ্ড ঘরে জল ঢুকে গেছে, ঘরের ভিতরে জল ঢুকে এতটি জল, জল গুণ আবার কোথায় ফেলবো বলো? জলের লিয়ে আমি প্রবলেম পড়ছে, এরকম দীর্ঘদিন ধরে এরকম হচ্ছে, ডুবে যাচ্ছে সারা জীবন ধরে আমি জলের প্রবলেম। একটা সারি সাগরের সাথে আগে থেকে যখন থেকে ফ্ল্যাট হয় তার আগে থেকে ঝামেলা হচ্ছে, এই ড্রেন জল যাচ্ছে না, কিন্তু আমরা মানুষ বলে গরিব বলে মানুষগুলোই বলো। হ্যাঁ না জলটা জলের প্রবলেমটা আপনার দিকে কাটাতে হবে, আমি এটা এটা নবান্ন বন্ধু আমি একদম আমি ওরা প্রতিশ্রুতি দিয়েছিলো যে জলটা পুরো কাটিয়ে দেবো, এই সেই প্রতিশ্রুতি এখনও পর্যন্ত পাইনি। চেয়ারম্যান থাকুক ভাইস চেয়ারম্যান থাকুক আমাদের কাউন্সিলর সব থেকে ইয়ে করে, আমি সারা জীবনে এইটার জন্য জলের প্রবলেমটা, বৃষ্টি হচ্ছে ডুবে যাচ্ছে, এইটুকু ছোটো ছোটো ছেলে নিয়ে আমরা বাইরে কাজে যাচ্ছি, কলকাতায় যাচ্ছি লেবারে কাজ করছি, সারা জীবন ছেলেরা জল কি ইয়ে করবে? হ্যাঁ বাড়ির মধ্যে জল ঢুকছে। এখানে আগে যাই যখন বিল্ডিংগুলো হয়নি তখন এখানে ফাঁকা জায়গা ছিল, এখানে জল কিছুটা স্ট্যাগ হয়ে থাকতো, বাকি জলটা ওই দিক দিয়েই নেমে যেত, যেহেতু এখানে বিল্ডিংটা হয়েছে, বিল্ডিংটা হওয়ার পর আমি এসেছিলাম, তখন আমাকে বলেছিলো যে এখানে ড্রেনেজ ব্যবস্থা করব, কিন্তু ড্রেনেজ ব্যবস্থা এই বাড়ির মালিক যারা আছেন তারা বলেছিলেন, তবে যখন ড্রেনটা করেছে তখন আমি ছিলাম না, কিন্তু যা দেখা যাচ্ছে এখানে যে পাইপের যে ডিপটা আছে ওইখানে ডিপ তারা আরও উঁচু করে দিয়েছে, যার জন্য ওদিকে জলটা সম্পূর্ণ ক্লিয়ার হচ্ছে না, এইটাও নামাতে পারছে না, এই কারণেই যেটা মনে হয় টেকনিক্যাল যে দিক, এইখানটাও নিচে বেশি যেতে পারছে না, কারণ ওর যে ম্যানহোলগুলো করা আছে যে পাইপ ফেলা আছে তার কিছুটা ওপরে নাকি রেখেছে, তবে এটা চিন্তা ভাবনা করতে হবে। এই অত্যাধিক বৃষ্টির জন্য অনেক জায়গায় স্ট্যাগ হয়ে গেছিলো, স্ট্যাগ হয়ে যাওয়ার যে মানে বন্ধ হয়ে করে দিয়েছিলো, সেটা বন্ধ কারণে জলটা জমেছে, কিছুটা জল এখন কাটছে, তা দেখা যাক, চিন্তা ভাবনা করছি এদের বাড়ির মালিকের সাথে কথা বলবো, পৌরসভায় জানাবো বিষয়টা, দেখা যাক কী করা যায়। অল্প এক ঘন্টা বৃষ্টিতে দেখা যাচ্ছে জলের মধ্যে মানে বাড়ির মধ্যে এক হাঁটু করে জল, এরপরে তো ভয়ঙ্কর দশা হতে পারে। হ্যাঁ যা দেখলাম ভয়ঙ্করই অবস্থা দেখলাম তো, যে বাড়ির মধ্যে যা জল ঢুকেছে খুবই বিপজ্জনক, এবার এই বাড়িগুলো তো অনেক আগেকার, অনেক নিচু রাস্তার থেকে অনেক লোয়েতে বাড়িগুলো হয়ে আছে, চেষ্টা করছি এগুলো কীভাবে কী করা যায়, কোনো উন্নয়ন প্রকল্পে যদি এখানে এমনি আমি বলেছিলাম যে বাড়ি করার জন্য যেমন বাড়িগুলো করতে হবে একটু হাইট করে করতে হবে, তাছাড়া তো কোনো পথ নেই দেখে দেখা যাচ্ছে।
হ্যাঁ, এদিকে বলেছিলাম যে পৌরসভার যে হাউস ফর অলের বাড়ি হচ্ছিল, তখন এদিকে বলেছিলাম এরা কিন্তু কেউ 25,000 টাকা করে যে বেনিফিশিয়ারিকে দিতে হয় সেটা এরা কেউ দিতে পারছে না, যার জন্য একটু প্রবলেম হয়ে আছে। তবুও আলোচনা করছি, দেখি যে কোনো অন্য অন্য কোনো প্রকল্পের মাধ্যমে যদি এদের বস্তি উন্নয়নের প্রকল্পে যদি কিছু করা যায় পৌরসভায় আলোচনা করছি। এই যে ড্রেন সমস্যায় ভুগছেন, আপনি কি বাড়ি মালিকের সাথে কথা বলবেন? হ্যাঁ বলবো, অবশ্যই বলবো, এর আগেও বলেছিলাম ফের বলবো, কিছুদিন আগেও বলেছিলাম, বললো ওই জলটা তো আনা যাবে না কারণ ওই দিকটা অনেক লো আর এই দিকটা হাই, যার জন্য এই জলটা আনা যাচ্ছে না, এই কথা বলেছে। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। আপনার মোবাইলে ইউটিউবে সাবস্ক্রাইব করুন আরামবাগ নিউজ।